আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। দর্শক আপনারা সকলে জানেন যে করোনা মহামারীর প্রাদুর্ভাবে আজ গোটা বিশ্ব অচল। কয়েক লক্ষ মানুষ এই মহামারীতে নিজেদের প্রাণ হারাচ্ছেন, অনেকে আজ গৃহবন্দী কর্মহীন হয়ে পড়েছেন। এমত অবস্থায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার 5 নং ওয়ার্ড দাউকাঠি ওয়ার্ডের যিনি বাসিন্দা এবং 12 নং রঙ্গশির ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ড দাউকাঠি ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ কবির হালাদার এর কাছে আমরা জানতে চাচ্ছি কীভাবে আপনারা এলাকার হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে এবং কীভাবে তাদেরকে সহযোগিতা করছেন এই বিষয়টা জানতে চাচ্ছি। এবং আমরা আরও জানতে চাচ্ছি ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি জনকল্যাণে কতটুকু সহযোগিতা করে যাচ্ছেন। আমি মোহাম্মদ কবির হলাদার, বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকের সংগ্রামী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হলাদার। আজকে আমার মাই টিভি বাংলা টিভির চ্যানেলে আমার সাক্ষাৎ নিচ্ছি। আজকে সারা বিশ্বব্যাপী যে মহা করোনা ভাইরাসে আক্রান্ত আতঙ্কায় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে ঘরে থাকবে, বিশেষ কারণে বাহিরে যেতে পারবে। এই অবস্থায় আমার ইউনিয়নে যত দোকান ছিল, আমার ওয়ার্ডে যত দোকান ছিল, আমরা স্বাভাবিক পর্যায়ে আদাবেলা মুদি দোকান, সারাদিন ওষুধের দোকান, নিত্য কাঁচা বাজার আদাবেলা এইভাবে চলছে। আমরা প্রতি দোকানদারকে 10 কেজি করে চাল, 1 কেজি করে ডাল, 1 কেজি করে পেঁয়াজ আমরা দিয়েছি। 3 থেকে 4 বার আমরা ত্রাণ দিয়েছি। আবার বর্তমানে রানিং অবস্থায় আমার ওয়ার্ডে 165 জনকে আমরা 2,500 করে টাকা দেব, এই লিস্ট তৃণমূল আধার কার্ড দিচ্ছি। আমরা আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের দোয়ায় আমাদের ওয়ার্ডবাসী এখনও পর্যন্ত সুস্থ আছে, আশা করি সুস্থ থাকবে। কবির হালাদার, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার ইউনিয়ন কতটুকু সমন্বয় করে কাজ করছেন? মহান রব্বুল আলমিনের অসীম রহমাতে মহান রব্বুল আলমিনকে আমরা অনেক সুপ্রিয় আদায় করি। আমাদের যা যিনি চেয়ারম্যান জনাব বশিরুদ্দিন শিকদার, উনি যুবলীগ নেতা, দক্ষিণ বাংলার সিংহী পুরুষ আবুল হোসনাদ আবদুল্লার অনেক ঘনিষ্ঠ জন, সেই হিসাবে আমরা সকলেই আওয়ামী লীগের সাথে জড়িত। আমাদেরকে সমন্বয় করে উনি কাজ করে, কাউকে উনি বড় ছোট দেখেন না, উনি সমানভাবে ইনশাল্লাহ আমাদেরকে সবাইকে কন্ট্রোল করে দেয়। এবং আপনার ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন এবং এই করোনার কারণে আপনারা ব্যক্তিগতভাবে কী ধরনের সহযোগিতা করেছেন জনগণকে? আমরা আমাদের সামান্য আয় থেকে যেটুকু পারছি সেটা আমি ব্যক্তিগতভাবে 100 জনকে আমার ওয়ার্ডের চাল দিয়েছি। তারপর আমার যারা রিলেটিভ তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। বিভিন্ন সময় আমি খোঁজ নিয়েছি, রাত 3টা নাই, 4টা নাই, আমাদের ঘুম নিতে কিছুই নাই, আমাদের মোবাইল খোলা থাকে, যখন ফোন পাই সাথে সাথে সেখানে চলে যাই। মানুষের যদি শুনি যে জ্বর আছে তাকে, আমি নিজেও অনেককে অনেকবার ফার্মেসি থেকে ওষুধ কিনে দিয়েছি, খোঁজ খবর নিয়েছি যে আসলে উনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা, না এমনি জ্বর বা কাশি হয়েছে কিনা, সে খোঁজ খবর ইনশাল্লাহ নিয়েছি। আর বাকিটুকু সময় আমার জীবন থাকতে, জীবন দশা যেটুকু আল্লাহ রাখে আমাকে, আমি ইনশাল্লাহ জনগণের পাশে থাকতে চাই, থাকবো, আছি, থাকবো। এ বিষয়ে পুলিশ প্রশাসন আপনাদেরকে কতটুকু সহযোগিতা করছে? পুলিশ প্রশাসনের সহযোগিতা অতটা আমাদের লাগেও না, কারণটা যেহেতু আমি আমার ওয়ার্ডকে আমি কন্ট্রোল করতে পেরেছি। আরেকটি বিষয়ে কবির হোসেন হাওলাদার আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার এই দায়িত্বকালীন সময় আপনার ওয়ার্ডে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন কতজনকে ভাতা প্রদান করেছেন? আমি প্রায় আমার 4 বছর অতিক্রম হয়ে গেছে, এই 4 বছরে মনে করেন সর্বনিম্ন আমি মেম্বার, আমার মহিলা মেম্বার, চেয়ারম্যান সহ প্রায় আমরা 100 জনকে ভাতা দিয়েছি। আপনাদের এই কার্যক্রম কতদিন অব্যাহত থাকবে বলে মনে করেন? অব্যাহত থাকবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এই বাংলার মাটিতে যতদিন বেঁচে আছেন, আর আমাদের কার্যক্রম ইনশাল্লাহ অতদিন থাকবে।
প্রধানমন্ত্রী মাদকে জিরো টলারেন্স দেখতে চেয়েছেন আর বারানো রঙ্গ সিরিনার পরিষদের চেয়ারম্যান এবং আপনি 5 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হয়ে আপনার ওয়ার্ডের মাদক নির্মূল লক্ষ্যে আপনি কতটুকু কাজ করতে সক্ষম? আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা ও নেত্রী উনি যে নির্দেশ দিয়েছেন মাদক থেকে জিরো টলারেন্স আনার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আর আমাদের রঙ্গ সিরিনারে মনে হয় আমার মনে হয় জিরোতে নেমে এসেছে মাদক। বাল্য বিবাহ রোধে আপনি কতটুকু কাজ করছেন এবং কয়টি বাল্য বিবাহ এ যাবৎকালে আপনি বন্ধ করতে সক্ষম হয়েছেন? বাল্য বিবাহ আমার জানা মতে আমার ওয়ার্ডে বাল্য বিবাহ আমি মেম্বার হওয়ার পর থেকে আমরা প্রতিদিন নেয় আমাদের যে কাজী সাহেব আছে ওনাকে আমরা চাপের মুখে রাখি যে আমরা হইতে দিই নাই আমাদের। প্রধানমন্ত্রীর স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে, এই পদ্মা সেতু বাস্তবায়ন হলে আপনাদের বাকেরগঞ্জ উপজেলার তথা বরিশাল জেলার কী ধরনের উন্নয়ন হবে বলে মনে করে? আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সেতু পদ্মা সেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে নির্দেশনা দিয়েছেন 2020-21 ভিতরে যদি চলমান উদ্বোধনটি করা যায় সবচেয়ে উপকৃত হবে বরিশালবাসী দক্ষিণ অঞ্চল আমাদের সকলেই উপকার হব। তাদেরকেও আপনার সহকর্মী সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, আসসালামু আলাইকুম। তিনি দীর্ঘদিন যাবৎ জনগণের পাশে থেকে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন, তিনি জনগণের পাশে থেকে করেছেন, তো আমরা এই বিষয়ে আমি সর্বপ্রথম সেলিম বিদ্যা এক নং ওয়ার্ডের আমি প্রথম জানাই মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু তার মাধ্যমে তার উপহাস আমার এলাকায় আমরা চেয়ারম্যান সহ এবং আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি জাতীয় পার্টির লোকজন শিক্ষক সবাই সম্মিলিতভাবে এই প্রধানমন্ত্রীর উপহার আমরা গ্রামে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দিতেছি এবং সামনে যা দেবে সেটাও দেবো ইনশাআল্লাহ। আর দীর্ঘ আমি এই 3 থেকে 4 বার এই ইউপি সদস্য হিসাবে আছি, এখানে এই এলাকার মানুষের দোয়া সবাইয়ের দোয়ার রহমতে আছি এবং আমাদের এখানে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমরা চেয়ারম্যান সহ সবাই সম্মিলিতভাবে যা প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ পাঠায় আমরা সম্মিলিতভাবে গ্রামে পৌঁছে দেবো। দাদা সেলিম মির্দা, আপনার কাছে জানতে চাচ্ছি আপনারা 1 নম্বর ওয়ার্ডের করোনা সর্বশেষ পরিস্থিতি। সর্বশেষ পরিস্থিতি করোনার ইনশাল্লাহ মোটামুটি আমার এখানে এখন পর্যন্ত একজনও অসুস্থ হয় নাই করোনায় এবং আমরা পাশে অন্য অন্য জায়গায় আছে আমার বাকেরগঞ্জ উপজেলায় আমাদের ইউনিয়নে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত কেউ হয় নাই, তারপরেও আমরা মানুষের কাছে কাছে যাইতেছি, দুয়ারে দুয়ারে যেতেছি, তা প্রয়োজন আমরা দেখতেছি কোন মানুষ কোন অবস্থায় আছে, গরিব দুঃখী মানুষের পাশে আমরা আছি এবং দীর্ঘদিন থাকতে চাই। জনাব সেলিম মির্জা, জনগণের ভিতরে কী ধরনের আপনি সচেতনতা তৈরি করেন? মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং আমরাও সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা মানুষকে এই সচেতনমূলক করতেছি এবং মানুষ নিজে ভালো থাকুক অন্যকে ভালো রাখুক। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, দায়িত্ব পালনকালীন সময় আপনার ওয়ার্ডে বিধবা প্রতিবন্ধী? জি জি, আমার ওয়ার্ডে অনেক প্রায় 150 থেকে 200 বিধবা প্রতিবন্ধী, তারপর বয়স্ক এগুলো আমরা পাইতেছি, এখনও প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ অনেক আমরা বয়স্ক বিধবা ভাতা পেয়েছি, প্রতিবন্ধী ভাতা আমরা দিতেছি নিঃস্বার্থভাবে, যারা পাওয়ার যোগ্য তাদেরকেই আমরা দিতেছি। আচ্ছা, আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার 13 নং পাতি সে নিজে ব্যক্তিগতভাবে কিছু ত্রাণ সামগ্রী দিতেছে, চাল ডাল কই তারপর আলু এগুলো সে ব্যক্তিগত প্রথম দিয়েছে, এরপরে সরকারি উপহার হিসাবে প্রধানমন্ত্রীর যে চাল আমরা পেয়েছি তার সাথে আলু এবং সাবান খাদ্য দেওয়ার জন্য এগুলো চেয়ারম্যান দিয়েছে এবং চেয়ারম্যান আমাকেও সার্বক্ষণিকভাবে সব ব্যাপারে সাহায্য সহযোগিতা করতেছে। না, এটা গ্রামের মানুষ তো এটা 100% সচেতন করতে পারে না, মানুষ মানছে কার আগে কে নেবে কার আগে কে নেবে এই জন্য, নাহলে সে চাল সঠিকভাবে দিতেছে
এবং সচেতন আমরাও থাকতে করতেছি, এতে কোনো দ্বিধা নেই। ৩০ কেজি করে চাল দিতেছে, হয়তো কোনোটাই ১০০ গ্রাম বা ১০০ গ্রাম কম হইতে পারে মাপজোকের কারণে, বিরিয়ানির কারণে। এই ৩০ কেজি করে দেওয়ার নিয়ম এবং আমিও আপনাদের সবাইকে, মাননীয় প্রধানমন্ত্রীকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।